আজ আমরা হ্যাংলার থেকে চলে এসেছি কৃষ্ণনগরে হ্যাংলার ফুড ব্লগ নিয়ে। কৃষ্ণনগরের সঙ্গে যারা পরিচিত, যারা কৃষ্ণনগরের রোজকার বাসিন্দা বা কাজের তাগিদে আসেন বা নিছকই ঘুরতে আসেন, তাদের কিন্তু পেটে যদি ছুঁচোয় ডন মারে বা কুচকাওয়াজ করে, আর হাভেলিতে এসে আমরা পেয়ে গেছি জিভে জড়ানা একাধিক পদ, আর সবটাই কৃষ্ণনগরের বিখ্যাত হাভেলি, বিখ্যাত বিখ্যাত সব রান্না। হাভেলি মানে ধরুন আমাদের আমাদের এটা 23 বছরের ইয়ে, 1997 6 অক্টোবর এটা ওপেন হয়েছিল। আমরা চাকরি করে চাকরি ছেড়ে দিয়েছে, আমাদের ফার্স্ট 97 হচ্ছে আমাদের এই রেস্টুরেন্ট করা। তো এই রেস্টুরেন্ট কাম হোটেল এটা থাকার জন্য খুব সুবিধা, এবং এখানের সঙ্গে মানে মাসে অন্ততপক্ষে 5-7 বার আসা হয় আর কি, এবং এখানকার খাবার দাবার যথেষ্টই সুরুচি সম্পন্ন এবং বাড়ির মতনই রান্নাবান্না হয় বলে প্রায়ই আসে। এখানে মৌরালা মাছের একটা ঝাল টাইপের হয়, ওটা ভালো, মৌরালা মাছ চচ্চড়ি। তারপরে হচ্ছে আপনার মুগ মাসলাম, মুগ মাসলামটা আমাদের আগের দিন অর্ডার দিতে হয়, 2-3 বছর আগেও এসেছি যখন, তখন প্রথমে হাভেলি জানতাম না, তখন এখানে যারা কলিগদের জিজ্ঞেস করেছি তো তখন ওরা বললো এখানে হাভেলি বলে আসছে, তখন তাড়াহুড়োর জন্য অন্য হোটেলে খেয়েছি, বাট খেয়ে স্যাটিসফাই হয়নি। তখন বলেছিলাম যে বাঙালি ফুড কোয়ালিটি ভালো কোথায় আছে, মানে বাঙালি মানে পিওর বাঙালি খাবার, তখন বলেছিল যে হাভেলি, ছোটো হাভেলি নামে বিখ্যাত এটা। তো সেই জন্য তখন এখানে এসেছিলাম, বলল সদর মোড়ে ছোটো হাভেলি, বাড়ির মতনই কাশ্মীরি মাংস হয়, আর তাছাড়া ডাল আলু পোস্ত এগুলো তো হয়, যেগুলো বাঙালি পিওর বাঙালি খাবার, আর তার সঙ্গে এক্সট্রা হচ্ছে মশলা করে ড্রিঙ্কস। আমরা বিভিন্ন ইয়েতে আমরা সবসময় চিন্তাভাবনা করি কী করি, যেমন ধরুন এই চাইনিজ থালিটা আমাদের একটা ইয়ে হয়েছিল, যে লোকে একজন গেস্ট এসে খেতে ইচ্ছা করে অনেক কিছু, কিন্তু তাদের পক্ষে তো সম্ভব না যে সমস্ত জিনিস প্লেটগুলো নিয়ে এক প্লেটে 6 পিস চিলি চিকেন, 4 পিস ভেজ মাঞ্চুরিয়ান, এসব এত জিনিস নিয়ে তো একজনের পক্ষে সম্ভব না খাওয়া। আমরা তখন ঠিক করলাম যে একজন খেতে পারে এমন একটা আইটেম একটা করে দেওয়া হোক, একটা রেঞ্জের মধ্যে। আমরা তেমন 300 টাকা রেঞ্জের মধ্যে আমরা যেমন রেখেছি, ধরুন আমরা স্টার্টার থেকে আরম্ভ করেছি চিকেন 65, যদি ভেজ খান তাহলে ওটা পনির 65 হবে, তারপর হচ্ছে আপনার ভেজিটেবল ফ্রাইড রাইস, ভেজ মাঞ্চুরিয়ান, চিলি চিকেন, যদি ভেজ খান তাহলে পনির চিলি হবে ওটা, আর হচ্ছে আপনার আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস যে কোনো একটা। বাঙালি খাবারও যেমন ভালো হয়, চাইনিজটাও খুব ভালো হয়, মানে ফ্রাইড রাইস চিলি চিকেনটা ভীষণ ভালো হয়। যখন বেঙ্গলি ফুডগুলো দেখলাম মানে তারা ট্রাই করা যাক, তো এভরি ফুড মানে কোয়ালিটি ইজ এক্সেলেন্ট, মানে নর্মালি যেগুলো নিই আমরা আলু পোস্ত, ঝিঙে পোস্ত বা পটল সরষে, এদের মোরলা মাছটা খুব সুন্দর, মানে মানে কোয়ালিটি ইজ এক্সেলেন্ট, মানে কোয়ান্টিটি তো আছে তার সঙ্গে কোয়ালিটি ইজ এক্সেলেন্ট। এই জন্যই আমাদের থালি সিস্টেমটাকে আমরা করেছি, যেমন আমাদের ধরুন এই ভেজ থালি, ভেজ থালি থাকে হচ্ছে আপনার হচ্ছে 155 টাকা থালিটা, এটা হচ্ছে আপনার প্লেন রাইস, তার সঙ্গে আপনার শাক ভাজা, আলু ভাজা, ঘি, কাঁচা লঙ্কা, লেবু তো থাকছেই, ডাল, মুগের ডাল, 2 রকম সবজি থাকবে, চাটনি, পাঁপড়, রসগোল্লা, পান। না আমাদের 23 বছর ধরে কিন্তু হোম ডেলিভারিটা আছে, আমরা 1997 থেকে কিন্তু আমরা হোম ডেলিভারি চালু করেছি, ফ্রি সার্ভিস। যারা আমাদের এখানে আসতে পারছেন না, আমাদের অনেক অনেক আমাদের রেগুলার গেস্ট আছেন, তারা আপনার হচ্ছে হোম ডেলিভারিটা নিচ্ছেন, এই হচ্ছে আমাদের।